হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জিওলজি বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাবস্ক্রাইব কাল, এবং দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন ওদেরকে আসসালামু আলাইকুম এবং মুবারকবাদ। বন্ধুরা, আজকের ভিডিও বিষয় হচ্ছে যারা প্রতিনিয়ত জাদু টোনা বান কুফরি কালামে আক্রান্ত এবং কালা জাদুতে আক্রান্ত বা তন্ত্র মন্ত্রতে আক্রান্ত বা কুফরি কালামে আক্রান্ত, প্রতিনিয়ত বারবার ওদেরকে মানুষ বান মারতেছে, জাদু করতেছে, টোনা করতেছে, তন্ত্র মন্ত্র করতেছে বা জিন চালান করতেছে বা জিনের কোনো সমস্যা রয়েছে, টোটাল বিষয়টা জিন ও জাদু, ঠিক আছে? যারা প্রতিনিয়ত প্রতিনিয়ত যারা মানে খুবই অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন, ঠিক আছে, বারবার তাকে বান মারা হচ্ছে বা বারবার জাদু করা হচ্ছে, ঠিক আছে, বারবার কুফরি কালাম করা হচ্ছে, বারবার তন্ত্র মন্ত্র করা হচ্ছে, মানে তাকে ছাড়ছেই না মোটে, তার যে শত্রুপক্ষ তাকে ছাড়ছেই না, পরপর পরপর কিন্তু করেই চলেছে, আর এই জন্য জীবন অনেক বিপদ হয়ে যায়। এই প্রবলেমটি যারা মানে যাদের সাথে হয় একমাত্র ওরাই বুঝতে পারে যে এটা কত কঠিনের ব্যাপার, ঠিক আছে? তো এক একজন 10 বছর, 15 বছর, 20 বছর, 5 বছর এইসব প্রবলেমে ভুগতেছেন, কিন্তু ওনারা সেরে উঠতে পারছেন না, কী করবেন, ঠিক আছে? তো এটা দুটো কাজের ব্যবহার মানে হবে, কোনো সমস্যা নেই। জিন যাদের মানে যাদের শরীরের মধ্যে জিন আসা যাওয়া করে, ঠিক আছে, সে ছেলে হোক বা মেয়ে হোক, এই টোটাল আমলটা সবার জন্য। যারা জিনগ্রস্ত রোগী, যারা জাদু টোনাতে আক্রান্ত, তন্ত্র মন্ত্রতে আক্রান্ত, কুফরি কালামে আক্রান্ত, বানে আক্রান্ত, প্রতিনিয়ত লোক বারবার বারবার জাদু টোনা করতে চলেছে, আজকে এই ভিডিওটি ওনাদের জন্য, জিন এবং জাদু, ঠিক আছে? তো ওনারা কত কাটান করবেন, কত কি করবেন, ঠিক আছে? তো আজকে এমন একটা সহজ সরল অজিপা বা আমল দিব, সবাই করতে পারবে, ছেলেও করতে পারবে, মেয়েও করতে পারবে, কোনো সমস্যা নেই এবং একদম সহজ। যদি আপনারা এই আমলটি যদি করেন, শরীরের মধ্যে যা করা আছে প্রয়োগ, ওটাও আস্তে আস্তে ধীরে 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 কেটে যাবে এবং আপনি সুস্থ হয়ে যাবেন একদম পুরোপুরি। এবং এই আমলটি আল্লাহর মানে আল্লাহর প্রতি পুরো বিশ্বাস এবং আস্থা রেখে করতে হবে সবাইকে, ঠিক আছে? যারা প্রতিনিয়ত জাদুতে আক্রান্ত, জিন চালানে আক্রান্ত, ঠিক আছে, তন্ত্র মন্ত্রতে আক্রান্ত, এই আমলটি ওনারা করবেন, কোনো সমস্যা নেই, এর বেনিফিট সবাই পাবেন, ছেলেও করতে পারেন, মেয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। মোটামুটি যাদের সাথে সবসময় জাদু টোনার কারবার লেগেই রয়েছে, জিন চালানের কারবার লেগেই রয়েছে, ওনারা আমলটি করবেন, ঠিক আছে? একদম সহজ সরল আমল করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আপনি এটাকে সকালের নামাজের পরে 100 বার পড়বেন এবং মাগরিবের নামাজের পরে 100 বার পড়বেন, এবং পড়ার পরে কী করতে হবে ওটাও বলে দিব, ঠিক আছে? তো আমলটি এখন জেনে নেওয়া যাক, ছোট্ট আমলটি, ঠিক আছে বন্ধুরা? ইয়া রব্বি মুসা, ইয়া রব্বি করিম, বিসমিল্লাহির রহমানির রহিম, একদম ছোট একটি আমল, ইয়া রব্বি মুসা, ইয়া রব্বি রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রব্বি মুসা, ইয়া রব্বি করিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এবার আপনারা বলবেন যে এটা মানে কোন মানে এ থেকে এসছে। তো বন্ধুরা, আমি বলে দিচ্ছি রেফারেন্স, আমি বলে দিচ্ছি, আচ্ছা আমি রেফারেন্স পরে বলতেছি, এখন এই আমলটি কীভাবে করবে। সকালে নামাজের পরে 100 বার পড়ে তার সাথে সুরা ফালাক এবং নাস পড়বেন, ঠিক আছে? এই আমলটি 100 বার পড়বেন, তার সাথে সুরা ফালাক আর নাস পড়বেন, পড়ার পরে হাতের দু এতে ফু মেরে 3 বার গোটা সর্বশরীর পুরো ম্যাসাজ করে নেবেন, ঠিক আছে? 3 বার সকালে এক টাইম হয়ে গেল, এবং ম্যাসাজ করার পর তারপরে আল্লাহর কাছে দোয়া চাইবে যে আল্লাহ আমার শরীরের মধ্যে যত রকমের খারাপি, যত রকমের কুফরি কালাম, বান টোনা টোটকা, তন্ত্র মন্ত্র, জিন চালান রয়েছে, আল্লাহ সবগুলোকে একদম তছনছ করে দাও এবং নষ্ট করে দাও। হ্যাঁ, এটা বলবে, এটা 100 বার পড়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা করবে, ফরিয়াদ করবে যে আল্লাহ আমার উপরে যা বি জাদু টোনা করা আছে বা কুফরি কালাম বান বা জিন চালান করা আছে, এই আমলের উসিলায় বা এই অজিফার উসিলায় আমাকে শেফাদান করে দাও এবং আমার উপর এবং সমস্ত জাদু কেটে উড়িয়ে দাও, ঠিক আছে? এই কথাটা বলে আপনারা চটের মধ্যে ফু মেরে সর্বশরীর মেসেজ করে নেবেন। এইভাবে সকালে করবেন 100 বার পরে, তারপরে মাগরিবের পরে করবেন, যারা প্রতিনিয়ত জাদুতে আক্রান্ত, ঠিক আছে, ওনারা করবেন এই আমলটি 100 বার পরে,
ফু মেরে ওটা সর্বশরীর ম্যাসাজ করে নেবেন, তারপরে মাগরিবের পরে করবেন, ঠিক আছে? আর মেয়েদের কথা বলতেছি যে মেয়েদের যখন পিরিয়ড হয় তখন নামাজ পড়া তো বন্ধ হয়, কিন্তু এই আমলটি চালিয়ে যেতে হবে, বন্ধ করা চলবে না, ঠিক আছে? 41 দিন করবেন পুরো, আপনাকে আপনার ভালো হয়ে যাবে সমস্ত কিছু, ঠিক আছে? যত রকমের খারাপি, যত রকমের কুফরি কালাম, জিন চালান রয়েছে, আল্লাহর দয়ায়, এই ওজিফার দয়ায়, উসিলায় সব কিছু কেটে খান খান হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমরা জেনে নিব যে মেয়েরা, মেয়েদের কিন্তু মানে পিরিয়ড থাকাকালীনও এই আমলটি চলবে, বন্ধ থাকবে না, 41 দিন করতে হবে, ঠিক আছে? আর ছেলেরা তো পুরো 41 দিন টানা করবেন, কোনো সমস্যা নেই। এবং যদি আপনার মানে শরীরের মধ্যে যদি প্রবলেম থাকে তো প্রবলেমটা একটু বাড়তে মানে বাড়তে পারে বা নাও বাড়তে পারে, এক্ষেত্রে আপনারা ঘাবড়াবেন না, পুরো আল্লাহর প্রতি বিশ্বাস থেকে চালিয়ে যান, ঠিক আছে? আপনার শরীরের মধ্যে যাবি কিছু ব্ল্যাক ম্যাজিক সমস্ত রকম আস্তে আস্তে কেটে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানবো যে এই ওয়াজিফাটি কখন ইউজ করা হয়েছিল। যখন মুসা নবী করিম সাল্লামের উপর যখন মানে ফেরাউন মানে লড়াই করার জন্য মুসা নবী করিম সাল্লামের উপরে বা ওনার সাথে লড়াই করার জন্য ফেরাউন যখন 70,000 জিন এবং 70,000 জাদুকরকে পাঠিয়েছিল মুসা নবী করিম সাল্লামকে আক্রমণ করার জন্য, মানে ফেরাউন, ঠিক আছে, 70,000 জিন এবং 70,000 জাদুকরকে পাঠিয়েছিল মানে ফেরাউনের সাথে লড়াই করার জন্য, মানে মুসা নবী করিম সাল্লাম লড়াই করার জন্য ফেরাউন পাঠিয়েছিল 70,000 জিন এবং 70,000 জাদুকর। তো তখন আল্লাহর পক্ষ থেকে মুসাকে অর্ডার হলো, মুসা নবী করিম সাল্লামকে অর্ডার হলো যে মুসা তুমি এইটি পড়ো, ইয়া রব্বি মুসা ইয়া রব্বি করিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো যখন 70,000 জিন এবং 70,000 যখন জাদুকর মুসার ওপর ঝাঁপিয়ে পড়লো, তখন এই মুসা নবী করিম সাল্লাম আল্লাহর ফরমান অনুযায়ী বা আদেশ অনুযায়ী শুধু এইটাকে একবার পড়েছিলেন, উনি একবার, ঠিক আছে, একবার পড়াতে 70,000 জিন এবং 70,000 জাদুকর পুরো আল্লাহর এই অজিফার উসিলায় পুরো মাটির নিচে পুরো গলে গেল। কি আশ্চর্য ব্যাপার, ঠিক আছে? এই অজিফার উসিলায় 70,000 জিন শুধু মুসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একবার পড়েছিলেন, এটা আল্লাহর আদেশে, ঠিক আছে? তো পড়ার সাথে সাথেই ওই জিনগুলো যে এসেছিলো আক্রমণ করার জন্য, ওই শয়তানগুলো জাদুঘর যারা এসেছিলো, এই অজিফার উসিলায় একদম মাটির নিচে পুরো গলিয়ে গেছে, তছনছ করে দিয়েছে, একদম তছনছ হয়ে গেছে, ওর জাদুকর এবং জিন সব তছনছ হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা এটা করতে থাকবেন আল্লাহর উপর ভরসা রেখে, কোনো সমস্যা নেই। আর মেয়েদের মেন্স হলে আপনারা বন্ধ করবেন না, কন্টিনিউ করে যাবেন, আর ছেলেরা তো করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আমার চ্যানেলকে যারা নতুন দেখতেছেন ওদেরকে বলবো যে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব পাশে বেল আইকন ঘন্টা অল নোটিফিকেশান করে দিবেন, ঠিক আছে? আর যারা আমার এই চ্যানেল নতুন ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই আমলটি বা ওজিপে করার জন্য আমার তরফ থেকে সবাইকে ইজাজত দিয়ে দিলেন, ঠিক আছে? আপনারা করতে থাকবেন এবং আমার জন্য দোয়া করতে থাকবেন, ঠিক আছে? আজকে এখানে বন্ধুরা।